उनको तो बोल रहे हैं अच्छा दूर একটা ঘর
আমাদের সাথে দেখি যদি কিছু না করা যায় চক্রবর্তীকে আমাদের ব্লকের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ওনার উদ্যোগে আজকের যে আমাদের ব্লকে প্রথম আপাতত আমরা 50টি বেডের ক্যাপাসিটি নিয়ে সেরকম চালু করলাম আজকে। যদিও এই বিল্ডিংটা অনেকদিন ধরে কাজ হচ্ছিল যেরকম আমাদের সভাপতি সাহেব বললেন, কিন্তু কাজের গতি সেরকম ছিল না, বিভিন্ন কারণে আটকে ছিল। যেহেতু আমাদেরকে করোনা পেশেন্টদেরকে এখন একটা সেফ হোম আর্জেন্টলি প্রোভাইড করা দরকার, অনেকের বাড়িতে আইসোলেট থাকার জায়গা নেই, তো সেই উদ্দেশ্যে আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছি বলেই হয়তো আজকের এই খুব দ্রুততার সাথে 10-12 দিনের ভেতরে যে কাজটা 4 বছর কমপ্লিট হয়নি সে কাজটা আমরা কমপ্লিট করতে পারলাম। এর পেছনে অবশ্যই আমাদের পুরো টিম এবং মাননীয় বিধায়কের পজিটিভ যে একটা ইন্টেন্ট সবাই মিলে একসাথে করার কাজটা করার ইচ্ছা ছিল সেটা ছিল বলেই আমরা পেরেছি। বাকি সবাই যে যার ক্যাপাসিটিতে আমরা এফোর্ট দিয়েছি এবং কাজটা কমপ্লিট হয়েছে। হসপিটালের কাছে হওয়ায় একদম আমাদের অনেকটাই সুবিধা হয়েছে যে রোগীদের নিয়মিত আমরা পরিচর্যা করতে পারবো এবং আশা করব যে আমরা সবাই সেফ হোমটাকে সামনে রেখে তাছাড়াও যে করোনার প্রোটোকলস আছে মাস্ক পরা ডিস্টেন্সিং মেনটেন করা এগুলো করবো এবং অযথা নিজেদের বাড়িতে বা প্রিয়জনের বিপদ দেখে না এনে আমরা যাতে এই সেফ হোমে আমি আশা করব যে কাউকে যাতে এই সেফ হোমে আসতে না হয়। সবাই সুস্থ থাকবেন, নিজেদের বাড়িতে নিজেদের পরিবেশে প্রিয়জনদের ভেতরে কাটাবেন এটাই আমি চাই। যদি কারোর অসুবিধা হয় থাকতে অসুবিধা হয় একান্তই কোভিড পজিটিভ হয়ে গেলে তার জন্য সেফ হোম থাকবে, আমরা সেই সেফ হোমে তাদেরকে ফেসিলিটেট করবো। কিন্তু তাও আমি আরেকবার বলছি যে আমি চাই না যে কাউকে সেফ হোমে আসতে হোক, আমাদের ব্লকের সবাই যে যার বাড়িতে নিজের সুস্থ জীবনযাপন করুন এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আর আসন্ন ঘূর্ণিঝড় প্রসঙ্গেও আমরা যথেষ্ট প্রিপেয়ারনেস নিয়েছি, আমাদের ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিউআরটি টিম ইলেকট্রিসিটি থেকে শুরু করে গাছ কাটা এবং সমস্ত ধরনের টিম রেডি আছে। সেখানেও মাননীয় বিধায়ক আজকে নিজে চলে এসেছেন আমাদের বিধানসভা এরিয়াতে, উনি থাকবেন, আমাদের কন্ট্রোল রুম সারা রাত ওপেন থাকবে। তো সাধারণ মানুষ কারোর কোনো অসুবিধা হলে সত্বর যাতে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা দ্রুততার সাথে পদক্ষেপ নিয়ে সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করবো। এই বলে আমি যারা বাড়িতে জায়গা পায় না বা যার বাড়ি খুব ছোট সেখানে থাকতে অসুবিধা হয়, রুগী থাকতে বাড়ির লোকজন বাইরে যেতে হয়, এই জন্য সেফ হোম করা হয়েছে। ভালো, খুব হেল্পফুল হবে। আর আমরা পাশের হসপিটাল আছে, দুর্দান্ত কাজের যে মানুষের কথা সেটার সঙ্গে সহযোগিতা করে আমাদের ব্লক প্রশাসন উদ্বোধন করলেন আজকে, খুব কার্যকরী হবে। কারণ আমি ওখানে জয়েন করার পরে চাচাও সাথে কথা হচ্ছে, উনি ওই সাহেবের সাথে উনিও বলছিলেন যে খুব দ্রুত ভগবান করে ছড়াচ্ছে এবং ভগবান করে খারাপ। যদি আমি চাই না যে কোনো মানুষকে এখানে সেরকমই আসতে হোক, তবুও যে দ্রুত ওখানে ছড়াচ্ছে তাদের যদি কেউ কোনো অসুবিধায় পড়ে, কারণ ছোটো বাড়ি আছে তো বাড়িতে তারা সেরকমই আসতে পারবে এবং যেহেতু পাশেই হসপিটাল আছে তাদের সুবিধা হবে। আর অসন্ন যে ঝড় সেই সম্পর্কে বলি, কালকে থেকে আমি এবং বিভিন্ন সবাই মানে আমাদের ব্লক প্রশাসন থেকে যা যা প্রিপেয়ারনেস নেওয়া দরকার চেষ্টা করছি নেওয়া, তো এখনও আমাদের আমরা ফিল্ডে আছে সমস্ত সিকিউরিটি টিম সমস্ত, তো যদি কোনো রকম কোনো সমস্যা হয় এলাকাবাসী তো ব্লক প্রশাসন প্লাস পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সেফার নিজের যদি কোনো ইস্যু থাকে সেটা আমাদের কাছ থেকে পেতে পারেন। চেষ্টা করবো যে সকলের সহযোগিতা এবং এখানে আমার সহযোগিতা থেকে আমার মনে হয় যে উদ্যোগটা হয়তো আমার ছিল, কারণ যখন দেখলাম যে এই মুহূর্তে প্রচণ্ডভাবে যেখানে ভগবানপুরে প্রায় অনেক অনেক জায়গাতেই অনেক ঘরে ঘরেই কোভিড পজিটিভ পেশেন্ট দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু ঘর একটা বা দুটো সেখানে ফ্যামিলিদের থাকার অবস্থাটা খুব একটা সংকীর্ণ অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে, তখনই আমাদের মাথায় আসে যে এই জায়গাটা আমরা কেন করতে পারি না। তো তখন কমপ্লিটলি আমরা কথা বললাম প্রণববাবুর সাথে কথা বললাম এবং প্রণববাবু সেই ডিসিশনটা নিলেন, আমরা বিজয় সাহেব ছিলেন চুয়াও আমরা কথা বলে
বিএমওই সাহেবকে জিজ্ঞেস করলাম যে তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য কী কী যাবতীয় দরকার, এবং সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো মাথায় রেখে তদারকি করে বলাইতে পারি প্রায় 7-10 দিনের মধ্যেই এই বিল্ডিংটাকে আমরা কমপ্লিট করতে পেরেছি। এবং আমরাও চাই যে প্রত্যেকে সুস্থ থাকুক, কিন্তু সতর্ক থাকুক, সতর্ক থাকুন এই কারণে যে এটা এমন কিছু ভয়ের কোনো নয় যে আমার হলো না কাউকে জানা, আমার হলো কোভিড কিন্তু আমি কাউকে জানালাম না, ভয় ভাবলাম, সেটা আমি নিজেরও ক্ষতি করছি আমার পরিবারেরও ক্ষতি করছি, সেই তাগিদেই কিন্তু এই সেলফোনটা। আপনারা আসুন, ডাক্তার থাকছে উল্টো দিকেই হাসপাতাল, বিএমএ সাহেব সর্বদা রয়েছেন, অন্যান্য ডাক্তাররা রয়েছেন, তারা সর্বদা আপনাদের খেয়াল রাখবে, দয়া করে আসুন, ভয়টা কাটিয়ে আসুন। এখানে আমরা মোটামুটি এখন অবধি আশা করি 50টা বেডের এরকম আয়োজন করতে পেরেছি, যদি প্রয়োজন পড়ে, আশা করি প্রয়োজন পড়বে না, প্রার্থনা করুন যাতে প্রয়োজন না পড়ে, কিন্তু যদি প্রয়োজন পড়ে আগামী দিনে আমাদের সেই চিন্তাভাবনা রয়েছে যদি কোনো স্কুল বা কলেজকে আমরা এরকম একটা সেবন করতে পারি। এই একটা বিষয়। আর আরও একটা বিষয় যেটা আমাদের সব থেকে এখনো আমরা প্রত্যেকেই চিন্তিত, সেটা হলো এই যে সাইক্লোন আসছে, গ্যাস যে আসছে, এটা চরম দুর্ভাগ্যজনক যে একটার পর একটা প্রকোপের মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে, কিন্তু লড়তে হবে আমাদেরকে। তো সেই কারণে যথেষ্টভাবে সরকারের তরফ থেকে এবং এখানে প্রশাসনিক যে অধিকর্তারা রয়েছেন, ওসি সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, এবং আমাদের তরফ থেকে যতটুকু করণীয় আমরা চেষ্টা করছি, মানুষকে অ্যালার্ট করছি, রেস্কিউ সেন্টার বেশ কয়েকটা জায়গায় করা হয়েছে, অনেক অনেক মানুষকে আমাদের ঘরের থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বিশেষ করে যেগুলো আমাদের নদী কূলবর্তী যেগুলো এরিয়াগুলো রয়েছে তাদেরকে আমরা অনেকে রেস্কিউ করে সেই রেস্কিউ সেন্টারে নিয়ে আসা হয়েছে। খাবার দাবারের আয়োজন করা হচ্ছে, টেম্পল থেকে শুরু করে খাবার দাবার, ড্রাই ফ্রুট, যা যা যাবতীয় দরকার এই কঠিন পরিস্থিতিকে অতিক্রম করার জন্য সেগুলো আয়োজন করা হয়েছে। আশা করি আমরা একটাই বক্তব্য যে আমাদেরকে প্রত্যেকেই সঙ্গবদ্ধ থাকতে হবে, এবং যতটা আমরা সঙ্গবদ্ধ থাকবো ততই কিন্তু ঝড় আসুক তুফান আসুক আমরা একসঙ্গে সেটাকে অতিক্রান্ত করতে পারবো, এটাই বলি। আগামী দিনে একসঙ্গে পথ চলবো, যেখানে মানে আমি রূপকার নই, পাইলারি নই, সবাই মিলে একসঙ্গে চলবো, এটাই আমি বলি। অসংখ্য আমি তোমার গাড়ি দিয়ে আছি।